পিএম কিষাণ খুশির খবর, 17 নম্বর কিস্তি এই দিন দিবে। অর্থাৎ যেসব কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছেন এবং নিয়মিত টাকা পাচ্ছেন, তারা কিন্তু আগামী 17তম যে কিস্তি সেটা কিন্তু এই দিন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কবে ঢুকবে, কত টাকা ঢুকবে, কাদের ঢুকবে, কাদের ঢুকবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করেন, যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অন্যতম। এর অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকা জমা করা হয়। এই 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে জমা করা হয়। এখনও পর্যন্ত 16টি কিস্তি মোদী সরকার পাঠিয়েছে এবং শীঘ্রই 17তম কিস্তিরও টাকা কিন্তু পাঠাবে। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি হতে চলেছে 2024 সালের দ্বিতীয় কিস্তি। অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছে সেটা আপনারা সকলে জানেন, এবং এবার কিন্তু দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো কথা হচ্ছে এই কারা এই টাকা কিন্তু পাবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কারা পাবে। দেখুন কী বলছে, কারা কিষাণ যোজনার টাকা পাবেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে শুধুমাত্র ইকেওয়াইসি এবং জমি যাচাই করে রাখা কৃষক ভাইরাই সুবিধা পাবেন। আর যে সকল কৃষক ভাইদের 16তম কিস্তির পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি, তাদের অবিলম্বে তাদের অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করা উচিত। কারণ যদি জমির রেকর্ড যাচাই করা না হয় এবং ইকেওয়াইসি করা না হয় তাহলে এই স্কিমের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। তাই আর দেরি না করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার জমি ভেরিফাই হয়েছে কি না, বা আপনার যে KYC EKYC সেটা সম্পূর্ণ হয়েছে কিনা। কারণ আমি আপনাদের প্রথমেই বলেছি কারা পাবে কারা পাবে না, এখানে পরিষ্কারভাবে এটাই উল্লেখ রয়েছে যে যাদের জমি যাচাই করা হয়ে গেছে এবং EKYC কমপ্লিট রয়েছে তারাই কিন্তু টাকা পাবে। এবং EKYC কমপ্লিট না করার জন্য যারা 16তম কিস্তির টাকা পাননি তারা অবশ্যই EKYCটা সম্পূর্ণ করাবেন। তাহলে কী হবে, এই 16তম কিস্তির ডিউ টাকা এবং 17তম কিস্তির টাকা টোটাল কিন্তু দুটো কিস্তি আপনার একসাথেই ঢুকে যাবে। আশা করি আপনারা অনেকবার এরকম দেখেছেন যাদের কোনো ভুলের কারণে টাকা ঢুকে নেই তারা কিন্তু পরবর্তীতে ডবল টাকা পেয়ে যায়, বা দুটো কিস্তি বা 3টে কিস্তির টাকা একসাথে কিন্তু পেয়েছে, এমন কিন্তু অনেক কৃষক রয়েছে। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে ইকোয়াইসি এবং জমির ভেরিফাই না করা থাকলে আপনারা কিন্তু এই যে পরবর্তী কিস্তি 17তম কিস্তি সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না। এবার আমরা দেখব এই যে কৃষক রয়েছে তাদের, দেখুন এখানে 1 নম্বর 2 নম্বর করে কী কী বলেছে আপনারা একটু ভালোভাবে দেখুন। যে কৃষক ভাইদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে দেখতে হবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য pmkishan.gov.in ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি পিএম কিষাণ অ্যাপের মাধ্যমে সহজেই কিন্তু ইকোয়াইসি করতে পারেন। এছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ইকোয়াইসি করাতে পারেন। জমির রেকর্ড যাচাইয়ের জন্য জমির নথি আপলোড করুন, তাহলেই কিন্তু আপনার জমির যে নথি সেটা কিন্তু ভেরিফাই হবে। এবং কেওয়াইসি করার জন্য আপনারা এই যে মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা আপনাদের যে পাশে সাইবার ক্যাপ রয়েছে, অনলাইনের যে দোকানগুলো রয়েছে, CSC রয়েছে, কমন সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ইকোয়াইসি সেটা কিন্তু বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে সম্পূর্ণ করাতে পারেন। এবং দ্বিতীয় নম্বরে দেখুন কী বলেছে, তা সত্ত্বেও কৃষক ভাইরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনারা নিম্নলিখিত পিএম কিষাণ হেল্পলাইন নম্বরে কিন্তু সাহায্য নিতে পারেন বা সাহায্য চাইতে পারেন। দেখুন কী বলছে, কৃষক ভাইরা যোগাযোগ করতে পারেন, এখানে দেখুন একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে এই নাম্বারে, বা এখানে আরও একটা নাম্বার দিয়েছে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে ফোন করে আপনারা কিন্তু হেল্প আপনাদের যেটুকু প্রয়োজন সেটা কিন্তু নিতে পারেন, বা আপনাদের যে সমস্যা সেটা কিন্তু এখানে ফোন করে বলতে পারেন, তাহলে কিন্তু হবে। অনেকের এমন রয়েছে যে ধরুন জমির যে রয়েছে সেটা কিন্তু ভেরিফাই করতে পারে না, অর্থাৎ অনেকের ল্যান্ড রেকর্ড নট ফাউন্ড এরকম দেখায়, সেক্ষেত্রে আপনারা এখানে ফোন করবেন, ফোন করে বলবেন যে আপনার এই সমস্যা রয়েছে, স্ট্যাটাস দেখে আপনি এই সমস্যা দেখছেন, তাহলে আপনাকে কী করতে হবে। বা অনেকে আছে ইকোয়াইসি করতে পারছে না, তো ইকোয়াইসি কেন হচ্ছে না, কী প্রবলেম শো করছে, সেই প্রবলেমটা আপনারা এখানে বলবেন, তাহলে কিন্তু তারা সলিউশন করে দেবে বা ওখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো রকম আপডেট করে দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যথাযথ হেল্প কিন্তু আপনাদের এই নাম্বার থেকে করা হবে। এবার আমরা দেখব যে
কবে কিন্তু এই 17তম টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে আসবে বা কৃষকরা কবে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেখতে পাবে। দেখুন কবে ঢুকবে 17তম কিস্তির টাকা, এখানে পরিষ্কারভাবে বলছে কিষাণ যোজনার অধীনে বার্ষিক 6000 টাকা 2000 টাকার তিনটি কিস্তিতে প্রতি 4 মাসে দেওয়া হয়। 28শে ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 16তম কিস্তির টাকা পাঠিয়েছে এবং এখন 17তম কিস্তির পালা। তারপরে কি বলেছে দেখুন, দেখুন 28শে ফেব্রুয়ারি 2024-এ 16তম যেহেতু কিস্তির টাকা প্রকাশিত হয়েছিল এবং যদি এটি হিসাব করা দেখা যায় এবং হিসাব করলে যদি দেখা যায় 4 মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয়, তবে 4 মাসের সময় জুনের কাছাকাছি, তাই জুন কিংবা জুলাই মাসে কিন্তু এই 17তম কিস্তি রিলিজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই যে 16তম কিস্তি আপনারা পেয়েছেন 2024 সালের 28শে ফেব্রুয়ারি, এখন আপনারা যদি 17তম কিস্তির টাকা পেতে চান তাহলে আপনাদের 4 মাস গুনতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি গুনি তাহলে জুন অথবা জুলাই মাসের দিকে কিন্তু আপনাদের এই টাকা আসতে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে 17তম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা জুন না হলে জুলাই মাসে পাবেন। যখনই কোনো অফিশিয়াল এই যে নোটিফিকেশন বের হয়ে যাবে বা অফিশিয়াল কোনো ডেট বের হয়ে যাবে যে এই দিন কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে, তো সেটা নিয়েও আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। তার জন্য আপনাদের কী করতে হবে, প্রতিনিয়ত আপডেট থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন একটা বেল আইকন আসবে, সেই বেল আইকনটাকে এনেবেল করে রাখবেন। তাতে করে কী হবে, আমি যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আশা করি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ইকোয়াইসি আপনারা সম্পন্ন করবেন এবং পরবর্তী কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই নিয়ে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, ধন্যবাদ।